প্রচন্ড গরমে বাড়ছে পানির জন্য হাহাকার। চট্টগ্রামে প্রতিদিন নষ্ট হচ্ছে 2.5 কোটি লিটার, অথচ পাচ্ছেন না গ্রাহক। যশোরের স্তর নেমে যাওয়ায় টিউবওয়েলে নেই পানি। বেগম জিয়া মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের লক্ষ্য খাদ্য পুষ্টি নিশ্চিত করা, বললেন প্রধানমন্ত্রী। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন। রূপপুরে আরও 2টি ইউনিট বসাতে শুরু হচ্ছে প্রাথমিক সমীক্ষা, সময় লাগবে 3 বছর। অবকাঠামো থাকায় মিলবে নানামুখী সুবিধা, নতুন প্রজন্মের প্রযুক্তিতে চোখ বাংলাদেশের। সময় সংবাদে সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসি। গরম বাড়ার সঙ্গে সঙ্গে পানির জন্য হাহাকার, অথচ চট্টগ্রামে ওয়াসার অসংখ্য পাইপলাইনে লিকেজের কারণে প্রতিদিন 2.5 কোটি আর বছরে 912 কোটি লিটার পানি অপচয় হচ্ছে। এর প্রভাব পড়ছে 90,000 গ্রাহকের ওপর। তীব্র সংকটের মধ্যে আবার ওয়াসার 61% পানির দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সবেমাত্র গ্রীষ্মের শুরু, এরই মধ্যে চট্টগ্রাম জুড়ে সুপেয় পানির তীব্র সংকট। নগরীর পতেঙ্গা, ইপিজেড, হালিশহর ও পাহাড়তলী সহ বিভিন্ন এলাকার অবস্থা প্রকট আকার ধারণ করায় পানির জন্য কষ্টে লাখো মানুষ। একদিকে পানির জন্য হাহাকার, অপরদিকে খুদ চট্টগ্রাম ওয়াসাই অপচয় করছে কোটি কোটি লিটার পানি। নগরীর কল্পলোক আবাসিকের সামনের এই পাইপলাইন ফুটো হয়েছে দীর্ঘ 1.5 মাস ধরে। দিনরাত 24 ঘন্টা পানি পড়তেছে, এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। পানি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তো অনেক দুর্ভোগে কষ্ট পাচ্ছে, কাপড় চোপড় সবগুলো ময়লা হয়ে যাচ্ছে। এক হিসাব বলছে গত 5 বছরে 1200 কিলোমিটার পাইপলাইনে 10,468টি ফুটো হয়েছে, মেরামতে খরচ হয়েছে 6 কোটি। এভরিডে লিকেজ রিপেয়ার করা হচ্ছে এবং তার ফলে যে পানি যাচ্ছে একেবারে মিনিমাম, এটা হয়তো ম্যাক্সিমাম 1-2% হতে পারে, নট মোর দ্যান দ্যাট। ক্যাব বলছে ফুটু যত বড় হবে ততই বাড়বে বিল। এই পদ্ধতিতে একটি চক্র হাতিয়ে নেয় কোটি টাকা। সিস্টেম লসের কারণে পানি অপচয় হচ্ছে, এটার পুরো দায়টা কিন্তু ভোক্তাদের গানে গিয়ে পড়তেছে। হালদা ও কর্ণফুলী নদীর পানি পরিশোধন করে 90,000 গ্রাহককে প্রতিদিন সরবরাহ করে 50 কোটি লিটার পানি, যার 30% নষ্ট হচ্ছে পাইপের ফুটুর কারণে। এদিকে পানি সংকটের মধ্যেই 61% দাম বাড়ানোর আবারও প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এক হিসাব বলছে বছরে অন্ততপক্ষে 912 কোটি লিটার পানি নষ্ট করে, যার বাজার মূল্য অন্তত 25 কোটি টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে যশোরে ভূগর্ভে পানির স্তর 32 থেকে 36 ফুট পর্যন্ত নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলে উঠছে না পানি। চাহিদা মতো না পাওয়ায় দুর্ভোগে পড়ছেন বাসিন্দারা। পুকুর, জলাশয় ভরাট ও অপরিকল্পিতভাবে গভীর অগভীর নলকূপ স্থাপনের কারণে পানির স্তর নিচে নামছে বলে জানান পরিবেশবিদরা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। গ্রীষ্মের খরতাপে যখন চারপাশ পুড়ছে তখনই পানির সংকট দেখা দিয়েছে যশোরে। যে টিউবওয়েল দিয়ে সহসাই আসত পানি সেগুলো অকেজো হয়ে পড়ে আছে। জেলা জুড়ে টিউবওয়েলগুলোর এমন বেহাল দশার কারণ হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায় 8 উপজেলাতেই নিচে নামছে ভূগর্ভস্থ পানি। এখন পর্যন্ত 32 থেকে 36 ফুট পর্যন্ত নেমেছে পানি। টিউবওয়েলে পানি পাওয়া যায় না, খুবই দুর্দশা আমাদের। কিছু কিছু জায়গায় হচ্ছে পানিতে আয়রন আসছে, মানুষ মানে খাবার মতো না পানি, এরকম অবস্থা। পরিবেশবিদরা বলছেন দ্রুত জলাধার সংরক্ষণ আইন বাস্তবায়ন না করলে ভবিষ্যতে পানির সংকট তীব্র আকার ধারণ করতে পারে জেলায়। ভূগর্ভস্থ পানির উপরে যে চাপ সেটি এত বেড়েছে যে সেই ভূগর্ভস্থ পানিও কিন্তু এখন নেই। কোথাও যদি ওয়াটার স্কার্সিটি সৃষ্টি হয় তাহলে ইমিডিয়েট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সেই জায়গায় সুপেয় পানি সরবরাহের জন্য ব্যবস্থা গ্রহণ করব। খালগুলো পুনঃখনন করতেছি, পুনঃখনন করলে যেটা হবে আমরা ভূ উপরস্থ যে পানি এই পানিটার রিজার্ভার হিসেবে যেমন কাজ করবে। এদিকে জলাধার সংরক্ষণে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ভূগর্ভস্থ পানির লেয়ার 3 দিন নিচে নেমে যাচ্ছে, তখন এখন সার্ফেস ওয়াটারের ব্যবহারটা বাড়াতে হবে। সংশ্লিষ্ট বিভাগগুলো তথ্য মতে জেলার 8 উপজেলায় প্রায় 1,31,000 গভীর ও অগভীর নলকূপ রয়েছে। সময় সংবাদ, যশোর। তীব্র গরমে হাঁসফাঁস নগর জীবন, তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছে তার কাছে। নগর জুড়ে আসলে তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থা। আজকে ঢাকায় 36.3
তারপরেও কিন্তু তার যে গরমের যে অনুভূতি তা কিন্তু হচ্ছে অনেক বেশি। মানুষ একটুতেই হাঁপিয়ে যাচ্ছেন। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে মানুষ আসলে কম বের হয়েছেন আজকে তুলনামূলকভাবে, যারা একান্ত যারা নিতান্তই জীবন এবং জীবিকার তাগিদে বা জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়েছেন তারা বলছেন যে গত কয়েকদিনের মতো আজকেও তীব্র তাপদাহ এবং সেই তাপদাহে তারা আসলে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। মানুষ যারা ঘর থেকে বের হচ্ছেন তারা অনেকেই ছাতা নিয়ে বের হয়েছেন, যারা ছাতা নিয়ে বের হয়ে আসতে পারেননি, যারা তাড়াহুড়া করে এসেছেন তাদের আসলে ভোগান্তিটা অনেক বেশি। আর যারা নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তারা বলছেন আসলে জীবিকার তাগিদেই আসলে তাদেরকে বাধ্য হয়েই তারা বের হয়েছেন। তবে একান্ত জরুরি কাজ না হলে মানুষ যেহেতু ঘর থেকে বের হচ্ছে না, সুতরাং তাদের আয় রোজগারও কিন্তু কিছুটা কমে গেছে। বিশেষ করে নগরীর যেই ফ্লাইওভারগুলো রয়েছে অথবা যেখানে গাছের সংখ্যা একটু বেশি সে সমস্ত ছায়ায় যুক্ত স্থানে মানুষের ভিড় কিন্তু আমরা দেখেছি, এবং রাজধানীর যতগুলো একেবারে ব্যস্ততম এলাকা রয়েছে সেইভাবে আজকে বৃহস্পতিবার, তারপরেও কিন্তু মানুষের সংখ্যা বলা চলে অনেকটাই কম। বিশেষ করে এই কারওয়ান বাজার, ফার্মগেট, মতিঝিল এই সমস্ত এলাকায় মানুষের কিন্তু চাপ অনেকটা বেশি থাকে। আজকে সকাল থেকে কিছুটা তাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য যেন তার একেবারে সব তেজ আসলে তেজদীপ্ত যে প্রখরতা তা নিয়ে কিন্তু আসলে খেপাটে আকার ধারণ করেছে দুপুর বারোটার পর থেকে, বারোটার দিকে, যে কারণে আসলে মানুষের ভোগান্তিটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের কাছেও আসলে খুব বেশি সুখবর নেই। তারা বলছে যে এই যে তাপদাহ তা আসলে সহসাই কমছে না। এই এপ্রিল মাস যেহেতু উষ্ণতম মাস, সুতরাং এপ্রিল মাস জুড়ে পুরোটা সময়ই এ ধরনের তাপদাহ থাকবে, কখনো এই তাপদাহ আসলে বাড়তেও পারে। বিশেষ করে যদি কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত হয় সে সমস্ত অঞ্চলে তাহলে তাপদাহ কিছুটা কমে আসতে পারে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা ছাড়া বাংলাদেশের ঢাকা বিভাগ সহ কয়েকটি জেলায় আসলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর। মানুষ একেবারে গরমে যখন হাঁপিয়ে উঠছে তখন মানুষ আসলে নগরীর বিভিন্ন জায়গায় আসলে ফুটপাথে গড়ে উঠছে বিভিন্ন ধরনের ফলের জুস, ফলের রস এবং হচ্ছে জুসের দোকান, মানুষ সেগুলোতেও কিন্তু হচ্ছে ভিড় করছে একটু প্রশান্তির আশায়। বলা চলে তাপপ্রবাহ আবহাওয়াবিদ জানিয়েছে আরও কয়েকদিন চলবে এবং মানুষের সহসায় আসলে এই মানে যে তাপপ্রবাহ তা থেকে আসলে যে মানুষের মুক্তি আসলে মিলছে না। এই ছিল তাপপ্রবাহের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফার্মগেট এলাকায়। এদিকে ঝোপ বুঝে কোপ মারছেন ব্যবসায়ীরা। লোডশেডিং আর গরমের আভাস পাওয়া মাত্রই দাম বাড়িয়েছেন চার্জিং লাইট, ফ্যান, জেনারেটর সহ আইপিএস এর মতো পণ্যের। ক্রেতার চাহিদা যখন তুঙ্গে তখন মজুত করে দাম বৃদ্ধি করছেন তারা, এমন লুটের রাজত্বে নীরব ভূমিকায় সরকারি তদারকি সংস্থাগুলো। মোমেন হোসেনের ছবিতে সাইফুল ইসলামের রিপোর্ট। তিন সদস্যের পরিবার লোডশেডিং আর তীব্র গরমে অসুস্থ হওয়ার ভয়ে রাজধানীর বাইতুল মোকাররমে রিচার্জেবল ফ্যান কিনতে এসেছেন অনিমেষ বিশ্বাস। বলছেন 2000 টাকার রিচার্জেবল ফ্যান বিক্রি হচ্ছে 3200 থেকে 300 টাকায়, একটু বেশি মনে হচ্ছে গরমের কারণে। বরাবরই দেখা যায় চাহিদা বাড়লে দামও বাড়ে যে কোনো পণ্যের, এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা কিছু মাল কিনেছিলাম কত 5500-300 এরকম করে, ওগুলি এখন 6500-7000 টাকা, তাও বলে যে মাল নাই কিছুদিন পরে আসবে, মানে এটা ওনাদের একটা সিন্ডিকেট আর কি, রাইখা দিতেছে পরে দাম বাড়ায় বিক্রি করে। শীতের সময় এগুলো ফ্যান ছিল আপনার 25-2500 টাকা, তো ওই ফ্যান হয়ে গেছে এখন 3300 টাকা 12 ইঞ্চি ফ্যান যেগুলা। তথ্যের সূত্রে রাজধানীর নবাবপুরে আর রহমান মার্কেটে সময় সংবাদ মিডিয়া, আমি জানি উনি ইম্পোর্ট করে। পাইকার সেন্টুর তথ্য মতে আমরা যাই পাশের শামস মার্কেটে, আমদানিকারক মিডিয়া গ্লোবাল মার্কেটিংয়ে। প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারীকে প্রশ্ন করা হলে আমদানিকারক নয় বলে অস্বীকার করেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তার প্রতিষ্ঠানে এত পণ্য কীভাবে আসলো? না ইম্পোর্টারদের জিজ্ঞেস করেন, আমরা তো জায়গা আমরা ইম্পোর্টার না, এই নকলে তো আশেপাশে কিনি। যদিও পাশের নোহা মার্কেটিং এর আমদানিকারকের পণ্যের দাম বৃদ্ধির অজুহাত রয়েছে হাজারো। পোর্টের ট্যাক্সের কারণে, মাল শিপিং এর খরচের বাড়তি, এলসির ডলারের দাম বাড়তির কারণে মালের রেট অটোমেটিকভাবে বেড়ে যাচ্ছে। শুধু লাইটার ফ্যান না, বছরের ব্যবধানে 20,000 টাকার আইপিএস এর ব্যাটারির দাম বেড়েছে 5,000 টাকা, 2-3,000 টাকা বেড়েছে জেনারেটরের দামও। ব্যবসায়ীরা বলছেন গরম আর লোডশেডিং বাড়লে দামও বাড়বে পণ্যের। লোডশেডিং হলে জেনারেটরের দাম বাড়বে। ক্রেতারা বলছেন এখন থেকে ব্যবসায়ীদের লাগাম টানা না গেলে নানা অজুহাতে হাতিয়ে নিবে কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অন্যের কাছে হাত পেতে বাংলাদেশকে পরনির্ভরশীল করতে চেয়েছিল বিএনপি,
তবে নানামুখী পদক্ষেপে দেশবাসীকে স্বাবলম্বী করেছে আওয়ামী লীগ। শেরেবাংলা নগরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। সরকার প্রধান বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি দেশবাসীর পুষ্টির চাহিদা পূরণে কাজ করছে সরকার। প্রাণী সম্পদ খাতের উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের দেওয়া হবে সহায়তা। পার্লামেন্টে যেদিন আমি ঘোষণা দিলাম যে আজ থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ং সম্পূর্ণ, সেই দিন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়া বিরোধী দলের চেয়ারে বসা তার অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল, খাদ্য স্বয়ং সম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আপনারা একবার চিন্তা করে দেখেন যে তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব, আর ভিক্ষা চেয়ে খাবার এনে খাবো। আমরা কারো কাছে হাত পেতে চলব না, নিজের ফসল নিজে উৎপাদন করব। তার কারণ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন যে আমরা কারো কাছে ভিক্ষা চাইব না, কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, তো ভিক্ষুক জাতির কখনো ইজ্জত থাকে না। কাজে আমরা মান সম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই, আর সেই আদর্শ নিয়েই কিন্তু আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ নিয়েছি। সরকারি সিদ্ধান্তের পর রূপপুরে আরও দুটি ইউনিট বসাতে শিগগিরই শুরু হচ্ছে প্রাথমিক সমীক্ষা, আর এই সমীক্ষা চালাতে সময় লাগবে অন্তত 3 বছর। কিন্তু রূপপুরে নতুন ইউনিট বাড়ানো কতটা যৌক্তিক হবে কিংবা সেগুলো নির্মাণে কত সময় লাগবে, রাশিয়ার বেলায়ার্স্ক নিউক্লিয়ার প্ল্যান্ট ঘুরে এসে সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন ফারুক ভূঁইয়া রবিন। রাশিয়ার সেলবলেস্কি অঞ্চলের 6 দশকের পুরনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভেলেয়ার্স্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যার অবস্থান আঞ্চলিক কেন্দ্র ইকেতেরিনবুর্গ থেকে 45 কিলোমিটার দূরে আর রাজধানী মস্কোর 1800 কিলোমিটার পূর্ব দিকে। বর্তমানে সেলবলেস্কের অন্তত 15% জ্বালানি চাহিদা মেটাচ্ছে 1485 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি। 1964 সালে চালু হওয়া এই কেন্দ্রটির বড় বিশেষত্ব হচ্ছে এখানকার বিভিন্ন ইউনিটে চুল্লি বা রিয়্যাক্টর ব্যবহারের ভিন্নতা। 4 ইউনিটের এ প্ল্যান্টটিতে 2টি রিয়্যাক্টর ছিল প্রথম প্রজন্মের, যেগুলো উৎপাদন চক্র শেষে এখন ডিকমিশনিং বা নিষ্ক্রিয়করণ পর্যায়ে রয়েছে। বর্তমানে উৎপাদনে থাকা ইউনিট দুটির ধরনে রয়েছে ভিন্নতা। 1980 সালে চালু হওয়া তৃতীয় ইউনিটে BN-600 এবং 2015 সাল থেকে উৎপাদনে থাকা চতুর্থ ইউনিটে বসেছে 3+ জেনারেশনের রিয়যাক্টর BN-800, যা ফার্স্ট নিউট্রন রিয়্যাক্টর হিসেবে পরিচিত। আর 2026 সাল থেকে শুরু হবে কেন্দ্রটির 5ম ইউনিট নির্মাণ কাজ, যেখানে বসবে চতুর্থ প্রজন্মের রিয়যাক্টর BN-1200, আর সে নির্মাণযোগ্যে সময় লাগবে অন্তত 6 বছর। রাশিয়ার প্রথম প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভেলোয়াস্ক পাওয়ার প্ল্যান্টের নজর এখন চতুর্থ প্রজন্মের প্রযুক্তিতে, আর প্রযুক্তির নতুন নতুন সংস্করণের সঙ্গে রাশিয়ার বহু বছর আগের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিনিয়ত খাপ খাইয়ে নেওয়ার দৃষ্টান্ত বাংলাদেশ সহ বহু দেশকে নানামুখী বিকল্প নিয়ে ভাবতে উৎসাহিত করবে, এমনটি মনে করেন এখানকার বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার সঙ্গে জড়িতরা। Three plus generation as a BN-800 or three generation as a VVR-1000 are bad. No, of course not. We are aiming for the future development. That's why we set the criteria with ambitious goals. রাশিয়ার ভিলেয়ার্স্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মতো করেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও বসবে আরও 2টি ইউনিট। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে রূপপুরের রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক আলেক্সি লেখাছেভের বৈঠকে জানানো হয়, প্রথম 2টি ইউনিটের কাজ শেষ হবে 2026 সালে, এরপর শুরু হবে পরের 2 ইউনিটের কাজ। প্রশ্ন আসতে পারে, সব মিলিয়ে তাহলে সময় লাগবে কেমন? রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্র ও রূপপুরের অভিজ্ঞতা আমলে নিলে যে আভাস মিলছে, প্রাথমিক সমীক্ষা ও মূল অবকাঠামো নির্মাণে তৃতীয় ইউনিটের জন্য অপেক্ষায় থাকতে হবে এখন থেকে আরও অন্তত 10 বছর। দুটা ইউনিটের কনস্ট্রাকশন শুরু করতে গেলে এই যে পূর্ব প্রস্তুতিটাই হচ্ছে সাইট ইঞ্জিনিয়ারিং সার্ভে থেকে শুরু করে ডিজাইন ইলাবোরেশন করা, সেটা একটা সময়সাধ্য ব্যাপার, সেটা 2-3 বছর লাগে। আশা করি অচিরেই সার্ভে কাজ সেটা শুরু করা হবে। কংক্রিট ডালাই করার থেকে বড় রিয়েক্টার কনস্ট্রাকশনের যে টাইম হিউজ অ্যাক্টিভিটিসের জন্য আমাদের দেশের মতো দেশে 8 বছর লাগবে কমপক্ষে।
যদিও রূপপুরের বিদ্যমান অবকাঠামো নতুন প্রকল্প বাস্তবায়নে দেবে নানামুখী সুবিধা। ফুয়েল ট্রান্সপোর্টেশন, লোডিং আনলোডিং, ফুয়েল ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট সবগুলোর জন্য একটা সেন্ট্রাল ফ্যাসিলিটি, সেটার জন্য সব দিক দিয়েই সুবিধা। অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার আগেই প্রস্তুত থাকে, যাতে নতুন ইউনিট কনস্ট্রাকশনের ক্ষেত্রে সময় কম লাগে, তুলনামূলকভাবে খরচ কম হয়। তবে ইউনিট বাড়ালে কারিগরি সক্ষমতার পাশাপাশি পানির প্রাপ্যতার দিকেও দিতে হবে বিশেষ নজর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, রাশিয়া। চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে বোটক্লাবে ভাঙচুর ও মারধরের অভিযোগ প্রমাণ পেয়েছে পিবিআই। বৃহস্পতিবার সংস্থাটির দেয়া চার্জশিট আজ আদালতে দাখিল করা হয়। একই সঙ্গে পরিমনি সহ দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষ। আদালতে প্রতিবেদনটি গ্রহণ করে পরে আদেশ দেওয়ার কথা জানিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী জানান, ওই দিন মদ্যপ অবস্থায় ছিলেন পরিমনি, চার বোতল মদ নিয়ে যেতে চান তিনি। সেটি না দেয়ায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর করেন এবং অ্যাস্ট্রে ছুড়ে মারেন। ভাঙচুর করা হয় ক্লাবে। ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, পিবিআই এর অভিযোগ পত্রে প্রমাণিত হয়েছে তিনি নির্দোষ, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও মিথ্যা ছিল। 2021 সালের 9 জুন রাত 12টার পর ঢাকার বোট ক্লাবে এই ঘটনা ঘটে। ওই রাতেই আমি হসপিটালাইজ ছিলাম এবং ওই রিপোর্টগুলো পিবিআই কর্তৃপক্ষ তদন্ত করেছে এবং তার সত্যতা পেয়েছে। আর আপনারা জানেন যে এত বড় একটা ক্লাবের মধ্যে এই ধরনের ঘটনা যে নালিশ সে করেছিল সেটা সম্ভব না, কোনোদিনই সম্ভব না। ইতিপূর্বে এটা প্রমাণ হয়েছে, ওই কোর্টও সেটা বলেছে। তদন্ত যখন শেষ হলো আমরা দেখলাম সেখানে হত্যা চেষ্টা বা ধর্ষণ চেষ্টার কোনো অভিযোগ প্রমাণ হয়নি এবং সেখানে কোনো এই ধরনের কোনো ধারাও আসেনি। যে ধারাটা আসছে শ্লীলতাহানির চেষ্টা, আর একটা হচ্ছে ওনাকে আঘাতের চেষ্টা, ভেরি সিম্পল দুটো ধারা আসছে। এই মুহূর্তে মহানগর জেলা দায়রা জজ আদালতে আছেন আফজাল হোসেন, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বোট ক্লাবের ঘটনায় নাসির উদ্দিন মাহমুদ ব্যবসায়ী যে মামলাটি করেছিলেন হত্যা চেষ্টা মামলার, সেই মামলারই আজকে চার্জশিট আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত চার্জশিটটি দেখেছেন এবং বাদীপক্ষকে জিজ্ঞেস করেছেন যে এই চার্জশিটের বিষয়ে তার কোনো আপত্তি আছে কিনা। বাদী নাসির উদ্দিন মাহমুদ তিনি আপত্তি জানাননি, এই কারণে আদালত চার্জশিটটি গ্রহণ করেছেন এবং একই সঙ্গে বাদীপক্ষ থেকে চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন। সেই আবেদনের বিষয়েও আদেশ আদালত এখন দেননি, পরে দেবেন, অর্থাৎ দুপুরের পরে এই আদেশটি আমরা জানতে পারবো যে পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে কি না। আজকে যে চার্জশিটটি আদালতে দাখিল করা হয়েছে এবং চার্জশিট দাখিলের পরে বাদীপক্ষের আইনজীবী যেটি বলেছেন চার্জশিটটি পড়ে তিনি জানিয়েছেন যে ওই দিন রাত 12টার পরে পরিমনি মদ্যপ অবস্থায় বোট ক্লাবে যান এবং বোট ক্লাবে গিয়ে মদ খান এবং মদ খাওয়ার পরে আরও কিছু মদ পার্সেল চেয়েছিলেন, কিন্তু ওয়েটার পার্সেল দিতে অস্বীকৃতি জানালে এটি নিয়ে একটি অপ্রীতিকর ঘটনা তৈরি হয় এবং এক পর্যায়ে পরিমনি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে গ্লাস ছুঁড়ে মারেন এবং চড় মারেন এবং একই সঙ্গে যে অ্যাস্ট্রে আছে সেই অ্যাস্ট্রে দিয়েও নাসির উদ্দিন মাহমুদকে আঘাত করেন। মূলত এই দুটি ধারাই পরিমনির বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে এই যে পিবিআর চার্জশিট সেই পাবে পিবিআর চার্জশিটে উল্লেখ করা হয়েছে। প্রথম ধারাটি হচ্ছে যে মারধরের যে অভিযোগ সেটি প্রমাণিত হয়েছে, একই সঙ্গে বোট ক্লাবে যে ভাঙচুরের যে অভিযোগ এটিও কিন্তু এই পিবিআর চার্জশিটে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে হত্যা চেষ্টার যে ধারাটি বাদীপক্ষ দিয়েছিলেন সেই ধারাটি কোনো প্রমাণিত হয়নি বলে পিবিআর চার্জশিটে উল্লেখ করেছেন। আর আজকে যেহেতু অভিযোগপত্র গ্রহণ এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারির আদেশ দেবেন দুপুরের পরে সেটি আমরা জানতে পারবো, এখন পর্যন্ত পরিমনি আদালতে উপস্থিত ছিলেন না যেহেতু অভিযোগপত্র আমলে নেওয়ার সময় আসামিকে হাজিরের বাধ্যবাধকতা নেই, সেই কারণে পরিমনি আদালতে উপস্থিত ছিলেন না। পরিমনির আইনজীবীকেও কিন্তু আমরা আদালতে দেখিনি, আমরা পরিমনির আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পরিমনির আইনজীবী অন্য একটি কোর্টে অন্য একটি মামলায় ব্যস্ত আছেন, সেজন্য তার বক্তব্য আমরা এখন পর্যন্ত নিতে পারিনি। তো মোটা দাগে যেটি বলা চলে যে আজকে পরিমনির বিরুদ্ধে যে হত্যা চেষ্টা মামলাটি হয়েছিল সেই মামলার চার্জশিটটি আদালতে উপস্থাপন করা হয়েছে, আদালত এই বিষয়ে পরে আদেশ দেবেন এবং পরিমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে কিনা সেই বিষয়টিও আমরা হয়তো দুপুরের পরে জানতে পারবো। এই ছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। চিত্রনায়িকা পরিমনির মামলার বিষয়ে বিস্তারিত জানছিলেন মহানগর জেলা ও দায়রা জজ আদালত থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
প্রচন্ড গরমে বাড়ছে পানির জন্য হাহাকার। চট্টগ্রামে প্রতিদিন নষ্ট হচ্ছে 2.5 কোটি লিটার, অথচ পাচ্ছেন না গ্রাহক। যশোরের স্তর নেমে যাওয়া টিউবওয়েলে নেই পানি। বেগমজিয়া মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের লক্ষ্য খাদ্য পুষ্টি নিশ্চিত করা, বললেন প্রধানমন্ত্রী। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন। এ ছিল সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ মিতু। খেলার সময় ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।